শুক্রকীট থেকে তৈরি হওয়া, এখনই যদি প্যারালাইসিস, হার্ট অ্যাটাক, কিডনি নষ্ট, ক্যান্সার রোগে আক্রান্ত হয়, মেডিকেলের বেডে শুয়ে কাতরাবে এরকম একটা দুর্বল সৃষ্টিজীব হয়ে মহাবিশ্বের মহাপরাক্রমশালী সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার খেয়ে আল্লাহর জমিনে চলে আল্লাহর জীবন মৃত্যু নিয়ে আল্লাহর দেওয়া হাত পা নিয়ে আল্লাহর দেওয়া চোখ মেধা মস্তিষ্ক নিয়ে আল্লাহর দেওয়া রুজি রুটি খেয়ে আল্লাহর সূর্যের আলো আল্লাহর বাতাসের অক্সিজেন সব কিছু আল্লাহর নিয়ে মহাবিশ্বের মহাপরাক্রমশালী সত্তা এই মহান আল্লাহ সুবহানাহু তাআলার হক নিয়ে ছিনিমিনি খেলে, নগণ্য নিম্ন শ্রেণীর দুর্বল বান্দা হওয়ার পরেও এর চেয়ে বড় অত্যাচার কি আর হতে পারে? বলেন হতে পারে? পারে না। এই জন্য শিরক হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন শিরকা বি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু তাআলা সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। সব গুনায় মানুষ নিজের উপর অত্যাচার করে, কিন্তু শিরকের গুনায় আল্লাহর উপর অত্যাচার করে, এই জন্য শিরকের গুনাহ ক্ষমা হবে না। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ইয়া বানি আদম লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, আদম সন্তান কিয়ামতের মাঠে যদি আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও আর সেই গুনাহের মধ্যে শিরকের গুনাহ না থাকে, লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরাহ, তাহলে আমি আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। ফজিলত শুনেন, শিরক মুক্ত থাকার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে রাজুলুম মিন উম্মতি আলা রুসিল খালায়েক, আমার উম্মতের একজন ব্যক্তিকে সারা পৃথিবীর সব মানুষের সামনে ডাকা হবে, ডাকার পর ইউনশারু লাহু তিসউউ তিসঈনা সিজিল্লান, তার সামনে 99টা রেজিস্টার খাতা, 99টা ফাইল, অডিও ফাইল হোক, ভিডিও ফাইল হোক, লিখিত খাতা হোক, তার সামনে খুলে ধরা হবে। সেই খাতাগুলোতে শুধুই গুনাহের লিস্ট, শুধুই পাপের লিস্ট। এই গুনাহ পাপের লিস্ট সামনে রেখে আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন হাল তুনকিরু মিন হাযা শাই, বান্দা এই 99টা ফাইলে যত গুনাহ আছে এর মধ্যে একটা গুনাহ কি তুমি অস্বীকার করতে পারবে? বান্দা বলবে লা ইয়া রব, না হে আল্লাহ, এই 99টা ফাইলে যত গুনাহ আছে একটা গুনাহও আমি অস্বীকার করতে পারবো না। আল্লাহ পাল্টা জিজ্ঞেস করবেন হাল্লাকা উজরুন, তোমার কি কোনো ওজোর আছে, কোনো ওজোর কি পেশ করতে পারবে যে আল্লাহ এই কারণে এই বিপদে এই সমস্যায় পড়ে এই গুনাহ করেছিলাম, কোনো ওজোর কি আছে? বান্দা বলবে লা, না হে আল্লাহ, পেশ করার মতো কোনো ওজোরও নাই। তখন আল্লাহ সুবহানাহু তাআলা জিজ্ঞেস করবেন হাল্লাকা হাসানা, বান্দা তোমার কি কোনো নেকি আছে? আজ কিয়ামতের মাঠে 99টা গুনাহের ফাইল তোমার সামনে খোলা, এই 99টা গুনাহের ফাইলের বিপরীতে কোনো নেকি কি পেশ করতে পারবে? তোমার কি মনে পড়ে দুনিয়াতে কোনো নেকি করেছিলে কিনা? বান্দা বলবে লা, না আল্লাহ, কোনো নেকির কথাও মনে পড়ে না যে একটা নেকি আপনার সামনে পেশ করতে পারবো, এরকম কোনো নেকির কথাও মনে পড়ে না। তখন বান্দা বড় বিপদে, আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন কিন্তু ইন্দানা লাকা হাসানাহ, তোমার একটা নেকি আমাদের নিকটে আছে। ফা উখরিজা বিতাকাহ, একটা খাম বের করা হবে, চিঠির খাম বের করা হবে একটা, সেই খামের মধ্যে থেকে নেকিটা বের করা হবে। সেই নেকিটা কি? বান্দা গুনাহ করেছে ঠিকই, গুনাহে ভর্তি 99টা খাতা, চোর চুরি ডাকাতি জেনা ব্যভিচার যত হয়তো দুনিয়াতে গুনাহ আছে সব গুনাহ করেছে, কিন্তু একটা গুনাহ করেনি, সেটা হচ্ছে কোনোদিন আল্লাহ সুবহানাহু তাআলার ইলাহ হওয়ার যে হক আছে এই ইলাহ হওয়ার হকের বিন্দুমাত্র সরিষার দানা পরিমাণ জাররা পরিমাণ অন্য কাউকে কোনো দিন দেয়নি। আল্লাহকে দিতে পারেনি ঠিক আছে, কিন্তু অন্য কাউকে দেয়নি। নামাজ পড়তে পারেনি ঠিক আছে, কিন্তু কোনো দিন মহাস্থান গড়ে গিয়েও সিজদা দেয়নি। কথা মনে হয় বুঝাতে পারেনি। আল্লাহর হক আল্লাহকে দিতে পারেনি ঠিক আছে, কিন্তু যে হক আল্লাহ পাওয়ার যোগ্য সে হক অন্য কাউকে কোনো দিন দেয়নি।
তখন ওই তাওহীদের নেকিটা বের হয়ে যাবে যে বান্দা কোনোদিন শিরক করেনি, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখত, তাওহীদে পূর্ণ বিশ্বাস রাখত। তখন ওই শিরকবিহীন তাওহীদকে এক পাল্লায় রাখা হবে আর 99টা গুনাহের ফাইলকে এক পাল্লায় রাখা হবে। ফাসাকুলাত হাযিহিল বিতাকা, এই শিরকবিহীন তাওহীদের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলাকে শিরক মুক্তভাবে বিশ্বাস করার নাম। আর একটা জিনিস মনে রাখবেন, সঠিক যদি তাওহীদ মানুষ বুঝে যায়, পৃথিবীর মানুষ যদি সঠিকভাবে তাওহীদ বুঝে যে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের মানে কি, এই শব্দের অর্থ কি, এটা যদি দুনিয়ার মানুষ সঠিকভাবে বুঝে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর বিশ্বাস করা ওই মানুষটা পারমাণবিক বোমের চেয়েও শক্তিশালী, পারমাণবিক বোমের চেয়েও শক্তিশালী। কেমনে, কিভাবে? পণ্ডিত জওহরলাল নেহেরু কংগ্রেসের নেতা যখন ভারত পাকিস্তান আলাদা হবে, তখন মুসলমানেরা বলতেছে আমাদের আলাদা দেশ চাই, মুসলমানদের আলাদা দেশ চাই, তখন পণ্ডিত জওহরলাল নেহেরু বলতেছে ভাই ভাইও মুঝে তো সমঝ মে নহি আতা কি হিন্দু মুসলিম মে ক্যা ফর্ক হ্যায়, মুঝে তো নজর নহি আতা, মাই তো দেখতা হুঁ কি হিন্দু মিট্টি কে উপর রাখ কর পুজতে হ্যায় আর মুসলমান মিট্টি কে নিচে রাখ কর পুজতে হ্যায়। জওহরলাল নেহেরু বলতেছে ভাইও ভাই সকল ভাই সাহেব, আমার তো বুঝে আসে না যে মুসলমানদের আলাদা দেশের প্রয়োজন কেন, আমি তো হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না, আমি তো আবু জেহেল আবু লাহাব আবু তলেব আর বগুড়ার মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না, আমি তো হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না, তো মুসলমানদের আলাদা দেশের দরকার কি যদি পার্থক্যই না থাকে? আচ্ছা তা আপনি কেন পার্থক্য দেখতে পান না? তখন জওহরলাল নেহেরু বলতেছে আমি দেখি যে হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য একটু অল্প একটু, সেটা কি, হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা মৃত বাবার পূজা করে। তাহলে একটা হচ্ছে মাটির নিচে আর একটা মাটির উপরে, একটা হিন্দুরা মাটির উপরে মূর্তি বানিয়েছে সেটার পূজা করতেছে মা কালী মা দুর্গা, আর একটা মুসলমান মহাস্থান গড়ে মাটির নিচে শুয়ে থাকা এক মৃত বাবার পূজা করতেছে। এই মাটির উপর আর নিচ ছাড়া তো আমি হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। তো এবার বুঝতে পেরেছেন, যদি তাওহীদ যদি না থাকে তাহলে ওই মুসলমানের কোনো মূল্য নাই, আর যদি তাওহীদ থাকে তাহলে কেন পারমাণবিক বোমের চেষ্টা।